কথা ছিল জাঁকজমকভাবেই উদযাপিত হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, কিন্তু করোনার প্রভাবে ভাটা পড়েছে আনুষ্ঠানিকতায়। কিছু আয়োজন চললেও সেগুলো হচ্ছে ডিজিটাল পরিসরে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির আয়োজনে ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে অনুষ্ঠিত অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানটিও ভার্চুয়াল মাধ্যমেই সম্পন্ন হল। দেশের বিভিন্ন অঞ্চলের বিজয়ী 100 শিক্ষার্থীর হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিজয়ী তিনজনকে পুরস্কার তুলে দেন কমিটির সভাপতি। প্রধানমন্ত্রী বলেন, দল ও নানা পক্ষের ভিন্ন মত থাকলেও ছয় দফার প্রতিটি দাবি জাতির পিতা নিজস্ব প্রচেষ্টায় প্রণয়ন করেছিলেন। পাকিস্তান শাসকদের যেটা দায়িত্ব আছে, সে দায়িত্বটা তারা কোনোদিন পালন করেনি বা আমরা সম্পূর্ণ অরক্ষিত ছিলাম। ছয় দফা প্রণয়নটা, এটা অনেকে অনেকভাবে বলতে চায়, কেউ এর পরামর্শ ওর পরামর্শ, কিন্তু আমি নিজে জানি যেটা সম্পূর্ণ তার নিজের চিন্তার ফসল। কারণ এটা সম্পূর্ণ তার নিজের চিন্তার থেকে এই ছয় দফাটা কিন্তু তৈরি করা। মেধা ও যোগ্যতায় সক্ষম হওয়া সত্ত্বেও পশ্চিম পাকিস্তানিদের নিষ্পেষণে বৈষম্যের পাহাড় ডিঙিয়ে স্বাধীনতা অর্জনের পথ তৈরি করেছিলেন জাতির পিতা, বলেন শেখ হাসিনা। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে জাতির পিতার পদক অনুসরণ করেই আমাদের এগিয়ে যেতে হবে এবং আমাদের এই বিজয়কে সমুন্নত রাখতে হবে। 75-15 আগস্টে পরাজিত শক্তির উত্থান ঘটেছিল, তারা আমাদের বিজয়কে নস্যাৎ করতে চেয়েছিল। যাক, আমি মনে করি আর সেই সুযোগ নেই। করোনার প্রেক্ষাপটে জন্মশতবার্ষিকীর আনুষ্ঠানিকতাগুলোতে সরাসরি উপস্থিত হতে না পারার আক্ষেপও তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা। যদি উপস্থিত থাকতে পারতাম তবে আরো খুশি হতে পারতাম। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। Thank you.